হ্যালো ফ্রেন্ডস, সবাইকে চ্যানেল কলসে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো শুরু করি আজকের গল্প। সময়টা 1976 সালের 27 জুন। ইসরায়েলের তেলাভিভ থেকে এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট A300 248 জন প্যাসেঞ্জারকে নিয়ে প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়। আর মাঝপথে 4 জন লোক যারা পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ ফিলিস্তিন বা প্যালেস্তাইনের সদস্য, তারা সেই প্লেনটিকে হাইজ্যাক করে এবং সেই প্লেনটিকে তারা উগান্ডাতে নিয়ে যায়। উগান্ডার এনতেবে বিমানবন্দরে প্লেনটিকে রাখা হয়। সেই উগান্ডার যিনি ডিকটেটর ছিলেন ইদি আমিন, তিনিও এই পুরো ঘটনাটাকে সমর্থন করেছিলেন এবং তিনি সেখানে সেই এনতেবে বিমানবন্দরে সেই প্লেনটাকে রাখার অনুমতি দিয়েছিলেন। ইসরায়েলের সরকার কিভাবে উগান্ডাতে গিয়ে সেই সব প্যাসেঞ্জারদের একদম সুস্থ স্বাভাবিকভাবে তাদের ফিরিয়ে এনেছিলেন, সেটি অপারেশন থান্ডারবোল্ট নামে পরিচিত। যদিও আজকের গল্পটা আমি অপারেশন থান্ডারবোল্ট নিয়ে বলবো না, পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ ফিলিস্তিন বা প্যালেস্তাইনের যিনি বস বা এই সব কিছুর, এই পুরো হাইজ্যাকিংয়ের যিনি মাস্টার মাইন্ড ছিলেন, তার নাম ছিল ওয়াদি হাদাদ। ওয়াদি হাদাদ প্রথমে ইয়াসিন আরাফাতের খুব কাছের লোক ছিলেন, কিন্তু পরে দুজনের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। যে সময় থেকে ওয়াদি হাদাদ তিনি এই পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ ফিলিস্তিন বা প্যালেস্তাইনের স্বাধীনতার জন্য যে তারা লড়াই করছিলেন এই সংস্থাটা তৈরি করে, তারা সাধারণত এই হাইজ্যাকিং বা বিভিন্ন অ্যান্টি সোশ্যাল কাজ, কিলিং, মার্ডার, এই ধরনের অ্যান্টি সোশ্যাল কাজগুলো তারা পরিচালনা করতেন এবং সেটা করতেন কোথায়? ইসরায়েলে। এবং ইসরায়েলে তারা ভীষণ একটা অরাজকতা সৃষ্টি করেছিলেন। অনেক এরকম হাইজ্যাকিং, এরকম কিলিংয়ের পেছনে এই মাস্টার মাইন্ড ওয়াদি হাদাদ ছিল। 1975 যখন সরকার বদল হয়, তখন মোসাদ বা দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন, ইসরায়েলের এই সংস্থা যারা বেসিক্যালি কাজ করে তাদের দেশের যারা শত্রু তাদেরকে বিনাশ করতে, ইসরায়েলের এবং বা মোসাদের তাদের মেন একটা ফিলোসফি আছে হচ্ছে যে যে বা যারা তাদের দেশের দিকে কুনজরে তাকাবে, তাদের দেশের ক্ষতি করবে, তাদেরকে তারা একদম সমূলে উপরে ফেলবে। তো মোসাদ প্রায় 10 বছরে 800 এরকম কিলিং অপারেশন করেছে এবং প্রায় 1000 জন লোককে তারা মেরেছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই ইসরায়েলের থেকে যে এয়ার ফ্রান্সের ফ্লাইটটা প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং সেটাকে হাইজ্যাক করা হয়েছিল, যদিও অপারেশন থান্ডারবোল্টের মাধ্যমে সব প্যাসেঞ্জারদের রেস্কিউ করে আনা হয়েছিল, কিন্তু মোসাদ বা ইসরায়েলের একটা হিটলিস্ট, সেই হিটলিস্টের মধ্যে মেন যে মাস্টার মাইন্ড এই পুরো হাইজ্যাকিংয়ের পেছনে ছিলেন, সেই মেন মাস্টার মাইন্ড ওয়াদি হাদাদ, তিনি সেই লিস্টের মধ্যে এসে গিয়েছিলেন। মোসাদ ঠিকই করেছিল, যারা যারা আজ অবধি বা সেই পর্যন্ত এই বিভিন্ন অ্যান্টি সোশ্যাল কাজগুলো ইসরায়েলে করেছে এবং ইসরায়েলকে নানারকম বিপদের মুখে ফেলেছে তাদেরকে তারা কেউ কিন্তু কাউকেই তারা ছেড়ে দেবে না। আমি একটু আগে আপনাদের একটা নাম বলেছিলাম, ইয়াসিন আরাফাত, যিনিও অবশ্যই তিনিও প্যালেস্তিনেরই স্বাধীনতার জন্য লড়েছেন, কিন্তু তার প্রসেসটা একটু অন্যরকম ছিল। তিনি আলাপ আলোচনা এগুলোর মাধ্যমে তিনি চেষ্টা করছিলেন স্বাধীনতা অর্জন করতে। ইয়াসিন আরাফাত তখন ইউনাইটেড নেশনে একটা ভাষণ দিয়েছিলেন, আর সেই ভাষণের পর তিনি একজন পলিটিক্যাল ফেস বা রাজনৈতিক নেতা হিসাবে একটা মুখ হয়ে ওঠেন। তো মোসাদ যখন এই রিভেঞ্জ নেওয়ার জন্য একটা লিস্ট বানালো, তখন তার প্রথমেই কিন্তু নাম ছিল ইয়াসিন আরাফাতের। কিন্তু যেহেতু ইয়াসিন আরাফাত অলরেডি একজন পলিটিক্যাল মুখ বা রাজনৈতিক মুখ হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন এবং সবার সমর্থন পাচ্ছিলেন, সেই জন্য তার নামটা লিস্ট থেকে বাদ দেওয়া হয়। কারণ তারা নিজেরাই চিন্তা করলেন, ইসরায়েলের ইন্টেলিজেন্স তারা নিজেরা চিন্তা করলেন যে যদি এই
অবস্থায় ইয়াসিন আরাফাতকে হত্যা করা হয়, তাহলে সেটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে, আমেরিকাও হয়তো তাদের পাশে থাকবে না। তো এইসব কারণে ইয়াসিন আরাফাতের নাম তাদের লিস্ট থেকে বাদ হয়ে যায়। আর মোস্ট ওয়ান্টেড যে ফার্স্ট যার নাম সেই লিস্টে থাকে, সে আর কেউ নয়, ওয়াদি হাগদাদ। এখন এই ওয়াদি হাগদাদ তিনি নিজেই বুঝতে পেরেছিলেন যে মোসাদ বা ইসরায়েল তাকে কিন্তু তার একটা ক্ষতি করবে। ওয়াদি হাগদাদ যে যে কাজগুলো করেছে, যে যে এই হাইজ্যাকিং বা কিলিং এগুলো যে ইসরায়েলে করেছে, সেটার জন্য ওয়াদি হাগদাদের ওপর রিভেঞ্জ অবশ্যই ইসরায়েল বা মোসাদ নেবে। তাই তিনি ইরাকের রাজধানী বাগদাদে গিয়ে আশ্রয় নেন এবং ওখান থেকেই কিন্তু তিনি সব অপারেশনগুলো করতে থাকেন। এই ওয়াদি হাগদাদের লোকবল ছিল প্রচুর, তার জন্য প্রচুর লোক কাজ করত। তিনি যে বাগদাদে থাকতেন, বাগদাদের লোকও এই তার বডিগার্ড হিসাবে কাজ করত। তারা বেশিরভাগটাই আউটার বেল্টে থাকতেন, কারণ শুধু ফিলিস্তিন বা প্যালেস্তাইনের লোকেদের ছাড়া ওয়াদি হাগদাদ কাউকে কিন্তু বিশ্বাস করতেন না। তাই যে ওনার যে ইনার বেল্টটা ছিল, অর্থাৎ যে যারা সবসময় ওয়াদি হাগদাদের একদম কাছাকাছি থাকতো, ওয়াদি হাগদাদ যেখানে যেতেন সেখানে তার সাথে যেত, তার খাওয়া দাওয়া তার সব কিছুর আর কি খুব কাছের মানুষ যেগুলো যারা ছিলেন, যারা বিভিন্ন কাজে একদম খুব কাছ থেকে ওয়াদি হাগদাদকে প্রোটেক্ট করতেন, সেই লোকেরা কিন্তু সব ছিল এই প্যালেস্তাইনের লোক, অর্থাৎ তার নিজের দেশের লোক। তো ইসরায়েল যখন ঠিক করলো যে ওয়াদি হাগদাদকে মারা হবে, তখন তারা শুরু করে দিল সার্চিং অপারেশন, অর্থাৎ তিনি কোথায় লুকিয়ে আছেন সেটা জানার জন্য তারা একটা সার্চিং অপারেশন করলেন। অনেক দিন এইভাবে চলার পর অবশেষে জানা গেল যে তিনি ইরাকের রাজধানী বাগদাদে আশ্রয় নিয়েছেন। এখন এই মোসাদ তো বিভিন্ন পদ্ধতি, যেমন ধরুন ফোনের মাধ্যমে, রকেট লঞ্চার এবং বিভিন্ন বা বোমা বোম মেরে বা গুলি করে তারা তাদের এই যারা তাদের ক্ষতি করার চেষ্টা করত তাদেরকে তারা হত্যা করত। কিছু কিছু তাদের প্রসেসগুলো, তাদের প্রসিডিওরগুলো লিক হয়ে গিয়েছিল। তো ওয়াদি হাগদাদ তো বুঝতে পেরেছিলেন বা জানতেন যে এরকম হতে পারে, তাই তিনি সবসময় একটা খুব শক্তপোক্ত ঘেরাটোপের মধ্যে থাকতেন। তো এবার যখন মোসাদ জানতে পারলো যে ওয়াদি হাগদাদ আছেন ইরাকের রাজধানী বাগদাদে লুকিয়ে, তখন তারা এবার কীভাবে তাকে মারা হবে তার প্ল্যানিং শুরু করে দিলেন। প্রথমে তারা এটা ঠিকই করে নিয়েছিলেন যে এমনভাবে তারা ওনাকে হত্যা করবেন যাতে সেই হত্যাটা একদম ন্যাচারাল ডেথ মনে হয়, যাতে কেউ খুনাক্ষরেও বুঝতে না পারে বা এটা সন্দেহ না করে বা কোনোভাবে কোনো প্রমাণ না পেতে পারে যে আসলে তাকে খুন করা হয়েছে, তাকে মারা হয়েছে। প্রায় বছর ঘুরে গেছিল, তারা ঠিক করলেন যে তারা স্লো পয়জনিংয়ের মাধ্যমে ওয়াদি হাগদাদকে মারবেন। কিন্তু কীভাবে, কারণ উনি তো সবসময় একটা খুব শক্তপোক্ত ঘেরাটোপের মধ্যে থাকেন, অনেক প্রোটেকশন, অনেক বডিগার্ড। প্রথমে তারা ঠিক করেছিলেন যে এমন কাউকে খোঁজা হবে, সেই ওয়াদি হাগদাদের খুব কাছের লোক হবে কিন্তু কোনোভাবে তার সাথে হয়তো কোনো মতবিরোধ বা মতপার্থক্য থাকতে পারে, এমন কাউকে তারা টোপ হিসাবে ব্যবহার করবেন। আর স্লো পয়জনিংয়ের জন্য তারা ব্যবহার করবেন চকলেট। কেন বলুন তো? কারণ ওয়াদি হাগদাদ চকলেট খেতে ভীষণ ভালোবাসতেন, আর ওনার সবচেয়ে পছন্দের যে চকলেট সেটা ছিল বেলজিয়াম চকলেট এবং অন্যান্য নানা ব্র্যান্ডের চকলেট উনি খেতেন। কিন্তু বাগদাদে ভালো কোয়ালিটির চকলেট কিন্তু সেভাবে ব্র্যান্ডেড কোয়ালিটির চকলেট সেভাবে পাওয়া যেত না। তো মোসাদ এটা ভাবলো যে যদি এই চকলেটের মধ্যে পয়জনটা দিয়ে ওয়াদি হাগদাদকে যদি খাওয়ানো যায়, তাহলে একটা স্লো পয়জনিংয়ের মাধ্যমে তিনি মারা যেতে পারেন। কিন্তু স্লো পয়জনিং মানে কি? স্লো পয়জনিং মানে আস্তে আস্তে পয়জনটা শরীরে কাজ করবে। তাহলে আস্তে আস্তে পয়জনটা শরীরে কাজ করবে মানে এমন কোনো জিনিসের মাধ্যমে সেই পয়জনটা ওনার শরীরে দিতে হবে যেটা উনি নিয়মিত ব্যবহার করবেন। এখন চকলেট
একটা উনি নিয়মিত ব্যবহার নাই করতে পারেন, হয়তো কখনো উনি খেলেন কখনো উনি নাই খেতে পারেন, এমনও হতে পারে হয়তো সেই চকলেটটা ভুল করে অন্য কাউকে উনি খেতে দিলেন বা অন্য কেউ খেয়ে নিল, কারণ উনি তো আর জানবেন না যার মধ্যে পয়জন আছে। তো এই চকলেটের ব্যাপারটা বাদ দেওয়া হলো। এখন ইসরায়েলি ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার, যেটা সাউথ তেলেভিভে আছে, এই রিসার্চ সেন্টারটা অ্যাকচুয়ালি আর্মি বা মোসাদ এদের জন্য বায়োলজিক্যাল ওয়েপন্স, পয়জন এগুলো তৈরি করে, এগুলো রিসার্চ করে, এবং 1952 সাল থেকেই এই রিসার্চ সেন্টারটা আছে। এবং এই রিসার্চ সেন্টারের পিছনে কিন্তু ইসরায়েলের সরকার বেশ অনেকটা পরিমাণ ফান্ড তারা ব্যয় করেন। তো যাই হোক, অবশেষে একটা পয়জন ওনারা ঠিক করলেন। এবার ওনারা খুঁজতে শুরু করলেন একটা টোপ, যার মাধ্যমে সেই পয়জনটা তারা ওয়াদি হাগদাদের কাছে পাঠাবেন। এই ওয়াদি হাগদাদের গ্রুপের মধ্যে এবং এমন একজন যে ওনার সাথে সাথেই থাকতেন, ওনার একদম কাছে থাকতেন, ইনার বেল্টের মধ্যে থাকতেন একজন, যার কোড নেম ছিল স্যাডনেস, সেই স্যাডনেসের সাথে হয়তো কোনোভাবে ওনার কিছু মত পার্থক্য হয়েছিল, সেই স্যাডনেস এই পয়জনটা সেখানে মানে ওয়াদি হাগদাদকে দেওয়ার ব্যবস্থা করবেন বলে মেনে গেলেন, উনি রাজি হয়ে গেলেন। তো এবার কিসে করে সেই পয়জনটা দেওয়া হবে, খোঁজা হলো যে ওয়াদি হাগদাদ কোন ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করেন, সেই ব্র্যান্ডের টুথপেস্টে পয়জনটাকে মিশিয়ে সেই স্যাডনেস অর্থাৎ যে টোপটাকে ইসরায়েল পেয়েছিল স্যাডনেসকে সেটা দেওয়া হলো। যখন তার তিনি যে টুথপেস্টটা তখন অলরেডি ব্যবহার করছিলেন, সেই টুথপেস্টটা শেষ হয়ে যাওয়ার পরে সেই জায়গায় সেই পয়জন দেওয়া টুথপেস্টটি স্যাডনেস রেখে দিল। আর 1978 10th January, প্রায় ওই হাইজ্যাকিংয়ের 18 মাস পরে প্রথম তিনি ওই পেস্টটা ব্যবহার করা শুরু করলেন। এই পেস্টটে যে পয়জনটা দেওয়া ছিল সেটার স্পেশালিটিটা ছিল যে অন্তত মানে মিনিমাম 1 মিনিট যদি কেউ এই টুথপেস্টটা যদি দিয়ে ব্রাশ করে তাহলে মুখের লালার সাথে সেই পয়জনটা শরীরে রক্তের সাথে মিশে যাবে এবং আস্তে 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 সেটা তার রং দেখানো শুরু করবে, প্রথমেই কিন্তু কিছু হবে না। এরপর 1978 20th January, তার মানে 10th January তিনি ওই টুথপেস্টটা দিয়ে ব্রাশ করা শুরু করেছিলেন, আর 20th January জ্বর এবং পেটে ব্যথা শুরু হলো, অসহ্য পেট ব্যথা আর কিছুতেই জ্বর কমছে না। এই অবস্থায় বাগদাদের সরকারি হসপিটালে তিনি ভর্তি হলেন। আর মজার ব্যাপার এটাই, সেই হসপিটালের ওনার যে কিট অর্থাৎ টাওয়েল ব্রাশ পেস্ট এগুলো যে ওনার সাথে গিয়েছিল সেখানে কিন্তু ওই পয়জন দেওয়া টুথপেস্টটাও ছিল এবং সেখানেও তিনি ওই পয়জন দেওয়া টুথপেস্ট দিয়েই কিন্তু ব্রাশ করতেন। এই সময় প্রথমে সরকারি হসপিটালে যখন তিনি ভর্তি হলেন বিভিন্ন রকম টেস্ট হলো, প্রথমে ডাক্তার মনে করলো হয়তো হেপাটাইটিস টাইপ কিছু হয়েছে। এই সময় ওনার 25 পাউন্ড ওয়েট কমে গিয়েছিল আর মাথার চুল উঠতে শুরু করেছিল, কিছুতেই কেউ জানতে পারছে না, কিছুতেই কেউ বুঝতে পারছে না, কোনো টেস্টে কোনো রেজাল্ট আসছে না। এই খবরটা এবার ইয়াসিন আরাফাতের কাছে পৌঁছলো। ইয়াসিন আরাফাত যখন জানতে পারলেন যে ওয়াদি হাগদাদের এইরকম একটা সিচুয়েশনে তিনি পড়েছেন, তখন তিনি তাকে সাজেস্ট করলেন জার্মান সিক্রেট সার্ভিস বা স্ট্যাসি সেখানে যেতে এবং ইস্ট বার্লিনের হসপিটালে 1978 19th March সেখানে গিয়ে তিনি ভর্তি হলেন। এবং ইয়াসিন আরাফাতের সাথে যেহেতু জার্মান সিক্রেট সার্ভিস বা স্ট্যাসির খুব ভালো রিলেশন ছিল, তো তার থ্রুতেই ওয়াদি হাগদাদ সেই ইস্ট বার্লিনের হসপিটালে ভর্তি হলেন। সেখানেও নানা রকম টেস্ট হলো কিন্তু পয়জন পাওয়া গেল না, এবং কিভাবে যে হলো, কি হলো না হলো কিছুই ডাক্তাররা বুঝতে পারলেন না। তবে ডাক্তাররা একটু একটা আন্দাজ করলেন যে হতে পারে কোনো পয়জন দেওয়া হয়েছে, হতে পারে কোনো পয়জনের জন্য ওয়াদি হাগদাদের এই অবস্থাটা হয়েছে, কিন্তু সেই পয়জনটা যে কী কোনো টেস্টেই কিন্তু সেটা পাওয়া গেল না। এবং ওয়াদি হাগদাদের যে এবং সেখানেও এবং আশ্চর্যের বিষয় হয়েছে সেখানেও কিন্তু
অর্থাৎ ইস্ট বার্লিনের সেই হসপিটালেও কিন্তু সেই পয়জন দেওয়া টুথপেস্টটা তার সঙ্গে ছিল। 28 মার্চ 1978 ওয়াদী হাদ্দাদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অটোপসি রিপোর্টে বলা হয় ব্রেন ব্লিডিং, ব্রেন থেকে রক্তক্ষরণ। এক সময় এই মারা যাওয়ার কদিন আগে তার ব্লাড আসা শুরু হয়েছিল, এই যে পেটে ব্যথা হতো, অ্যাকচুয়ালি পেটের মধ্যেও রক্তের রক্ত বের হয়ে যেত, বের হতো, তো সেই থেকেই কিন্তু তার পেট ব্যথা হতো। শেষে যখন তিনি মারা গেলেন তারপরে মানে হসপিটাল থেকে বলা হলো, ইস্ট বার্লিনের হসপিটাল থেকে বলা হলো যে এটা ডাউট হচ্ছে যে ন্যাচারাল ডেথ নয়, কিন্তু কিভাবে হলো এটা কিন্তু বলা যাচ্ছে না। মোসাদ, ইসরায়েল তাদের শত্রুকে কখনো ছেড়ে দেয় না, ওয়াদী হাদ্দাদও ছাড়া পাননি। 1983 ইসরায়েল অফিসিয়ালি এটা মেনে নেয় যে তারাই ওয়াদী হাদ্দাদকে মেরেছে, এবং ইসরায়েল বা মোসাদ এটা ভেবেই ছিলেন যে ওয়াদী হাদ্দাদ যদি না থাকেন তাহলে তার এই দল, সেই দলটাও কিন্তু আর থাকবে না, সেটা ভেঙে যাবে। এবং সেটাই সত্যি হয়, ওয়াদী হাদ্দাদ মারা যাওয়ার পর সেই, এই যে আমি আপনাকে আপনাদের একদম প্রথমেই বলেছিলাম পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ ফিলিস্তিন বা প্যালেস্তাইন, এই দলটা পুরো ভেঙে গিয়েছিল। আর আস্তে আস্তে সেই ইসরায়েলে এই ধরনের ক্রিয়াকলাপগুলো, অ্যান্টি সোশ্যাল ক্রিয়াকলাপগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এই হলো আজকের গল্প, দেশভক্তির গল্প। এরকম অনেক ইনসিডেন্টস আছে মোসাদ তার দেশের শত্রুদের বিনাশ করার জন্য করেছেন। আর এই যে গল্পটা আজকে আপনাদের বললাম, রাইজ অ্যান্ড কিল বলে একটি বই আছে, আরও বেশি কিছু জানার যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই তোমরা এই বইটা দেখে নিতে পারো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের এপিসোডে, বাই।